হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইসলাম অথই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, একটু খারাপও আছি ভীষণ। তার কারণ হচ্ছে এত পরিমাণ গরম, এই গরমে পুরো আলু সেদ্ধ হয়ে গেছি। তো কি আর করার, যতই কষ্ট হোক তো কষ্টের মধ্যে আমাদের কাজ করতে হয় শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আজকে সারাদিন আমরা প্রচুর পরিশ্রম করলাম, তো আজকে আমাদের কাজ হচ্ছে খামার বাড়ি। এই যে দেখুন খামার বাড়ি, উফ মাথা ঘুরে গেছে। তো যাই হোক, এই যে দেখুন আমাদের বিয়ে বাড়ি, সিম্পলের মধ্যে গর্জিয়াস, সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখুন, তো আজকে আমরা আজকে আমাদের পুরো টিমে আর্টিস্ট আছে, হচ্ছে আমি, কবিতা, তারপর সাথী আন্টি, মুন্নি, তারপর রুবেল হাওলাদার, হান্নান, তারপর রাজ, খুদে আর্টিস্ট রাফিয়াত, বৃষ্টি, চাঁদনি, ব্লাবলা, এরকম অনেকেই আছে। তো তাদের নিয়ে আমাদের মোটামুটি ভালোই কাজ চলছে। তো আজকে আমাদের দেখছেন আমার নতুন একটু অন্য স্টাইলের গেট আপ, শুধু আমার না, সবারই মোটামুটি গেট আপটা চেঞ্জ, ভিন্ন ধারার গল্প। তো আর বিশেষ করে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের কী ধরনের গল্প চাই, কেমন গল্প চাই বা কেমন গল্প দেখতে আপনারা পছন্দ করেন, আপনারা প্লিজ কমেন্টস বক্সে, হ্যাঁ কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, যে স্যাড, রোমান্টিক, তারপর কমেডিয়ান বা কীরকম চাই আপনারা জানাবেন। তো আমরা সেরকম কন্টেন্ট করার চেষ্টা করব। আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম বা এক একজনের গল্প কোয়ালিটি অন্যরকম, এক এক রকম। তো সবাই তো আর একঘেয়েমি দেখতে চায় না, কারো হয়তো বা একটু অন্য স্টাইল ভালো লাগে। সেজন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন গল্প আপনারা চান। আর একা একা এত কী বকবক করা যায়, সবাই শর্ট নিয়ে বিজি, তো আমি একা ব্লগ নিয়ে বিজি। দেখুন হাত ব্যথা করছে। তো এই ভিডিওটা করা হচ্ছে মূলত রঙ্গমঞ্চ পেজের হয়ে। তো আপনারা সবাই রঙ্গমঞ্চ এই চ্যানেলটি এবং এই পেজটির সাথে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কী বলে রঙ্গমঞ্চ পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন, সবাই আমাদের সাথে থাকবেন। আর কিছু বলতে চাই না, সবাই রঙ্গমঞ্চ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।